नमस्कार বন্ধুরা, দেবীজ অ্যালিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ছোট মাছের চচ্চড়ি। এটা খেতে ভীষণই সুস্বাদু হয় আর গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। খুব অল্প সময়ে কিভাবে এত সুন্দর আর সুস্বাদু রেসিপিটি তৈরি করা যায়, তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওতে। আর আপনাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, একটা টমেটো কুচি, আর নেব মোরলা মাছ। এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর নিয়ে নেব চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এতে দিয়ে দেব আমি একটা মিডিয়াম সাইজের আলু। এটাকে আমি এরকম সরু করে আলু ভাজার মতো কেটে নিয়েছি। আর দিয়ে দেব বেগুন, বেগুনগুলোকেও আমি লম্বা লম্বা সরু করে কেটে নিয়েছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেব সর্ষের তেল। সমস্ত উপকরণগুলো আমি খুব হালকা হাতে ভালো করে মেখে নেব। এখানে আমি দু রকমের মাছ নিয়েছি, মোরলা মাছ আর চিংড়ি মাছ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছ নিতে পারেন। দিয়ে সমস্ত কিছুকে আমি ভালো করে মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে সাইডে রেখে দেব। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব কালো জিরে, একটা শুকনো লঙ্কা, আর দেব কয়েক কোয়া রসুন। আমি এরকম লম্বা করে সরু করে কেটে নিয়েছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব ম্যারিনেট করা মাছগুলো। মাছগুলো দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে দিয়ে দেব খুব সামান্য একটু জল। সমস্ত কিছুকে আমি হালকা হাতে নেড়ে দেব। মাছগুলো কাঁচা, তাই খুব সাবধানে নাড়তে হবে, নইলে ভেঙে যাবে। এবার আমি একটা ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ লো ফ্লেমে হতে দেব। মাঝখানে আমি একবার ঢাকাটা তুলে দেখে নেব। হালকা হাতে এটাকে আমি একটু নেড়ে দেব। মাছগুলো যেহেতু কাঁচা, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুব হালকা হাতে আমি এটাকে নেড়ে দেব। সমস্ত মাছটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একটু তেল ছেড়ে আসলে আমি এতে দিয়ে দেব সামান্য জল, কারণ আমি একটু গ্রেভি রাখব। জলটা দিয়ে আমি এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে খুব হালকা হাতে এটাকে নেড়ে আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেব। পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নেব। তৈরি হয়ে গেছে আমার ছোট মাছের চচ্চড়ি। আমি একটু ঝোল রাখবো, তাই এইটুকুনি ঝোল আমি রাখলাম। আপনারা চাইলে একদম শুকনো শুকনো করে নিতে পারেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দেব। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। তাহলে চলুন দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে।